বেদাতকে প্রত্যাখ্যান করে সোননাথকে ধারণ করার উদাহরণ আপনাদের সামনে পেশ করছিলাম তার মধ্যে বিগত পর্বে আলোচনা করেছি মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক কবর কেন্দ্রিক যে বেদাত চালু আছে সে ব্যাপারে আপনি নিজে সচেতন হন যেন সোননাথকে শক্ত করে আঁকড়ে ধরে থাকতে পারে বেদাতকে বর্জন করতে পারে এ মর্মে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন মৃত্যু ব্যক্তির নামে জন্মদিবস অন্যায় কাজ এটা রসুল্লাহ সাল্লা সালামের যুগে ছিল না সাহাবেকের যুগে ছিল না তাবেদের যুগের ছিল না পরবর্তীতে এটা চালু হয়েছে বিভিন্ন পরুষের নাম করে বিভিন্ন ধর্মের নামে ব্যবসার নাম করে এটা কখনো ইসলাম গ্রহণ করেনি ইসলাম মানেনি সুতরাং আপনি সুন্নাতি তরিকায় সেটা করার চেষ্টা করুন আপনি কি মনে করেন শুধু রমাজান মাসে সকল মানুষকে ডেকে নিয়ে কবরে পাড়ে গেলে পিতার কবর আজা মাফ হয়ে যাবে আপনি মনে করলেন শুধু ঈদের দিনে কবরস্থানে গিয়ে পিতামাতার জন্য দোয়া করলে তাদের কবর আজা মাফ হয়ে যাবে না রসুল্লা সাল্লাম বিধান দিয়েছেন খুলুন তিনশো তেরো পৃষ্ঠা বাকিউল বাকি কবরস্থানে গিয়ে এক রাত্রিতে তিন তিনবার হাত তুলে দোয়া করলেন আপনি গিয়ে একাকি হাত তুলে দোয়া করুন আল্লাহর কাছে কাঁদুন বিনয়ের সাথে মিনতির সাথে আল্লাহকে বলুন আল্লাহ আমার পিতামাতাকে তুমি ক্ষমা করো পিতামাতার কবর আজা মাফ করো তাদেরকে জান্নাত দান করো আরবি মুখস্থ করতে হবে এটা আপনাকে কে বলেছে আপনি বাংলাই বলুন আপনি আপনার ভাষাই বলুন আল্লাহ আপনার ভাষা বুঝেন এটাই হলো সুন্নাত দুইখানে হাত তুলে আল্লাহর কাছে বলুন আপনি প্রতিদিন যান মাঝে মাঝে যান দিন নির্ধারণ করে আলেমদের উপরে নির্ভর করলেন কেন একদিকে পিতার জন্য দোয়া করতে গেলেন আর একদিকে আপনি কবরের আজাব থেকে সচেতন হলেন আরেক দিক থেকে আপনি এইভাবে পিতার কবরে পাড়ে যান দোয়া করেন মাঝে মাঝে গিয়ে পিতার জন্য সাদাকা করেন এটা আপনার ছেলে সন্তান দেখে তারাও সময় অনুসরণ করবে কিন্তু ভাড়া করে নিয়ে এসে এটা করার বিধান কোথায় পাওয়া গেল অর্থাৎ সোননাথকে প্রতিষ্ঠা করুন বেদাতকে বর্জন করুন সোননাথকে মূল্যায়ন করার জন্য যথাযথ চেষ্টা করুন কবরকেন্দ্রিক যে সমস্ত বেদাত শিরিক প্রচলিত আছে তার মধ্যে একটা বেদাত উল্লেখ করতে হয় আপনাকে শিখিয়ে দিয়েছে কবরে পাড়ে গিয়েই আগে সাতবার সুরা ফাতেহা তিনবার দরুদ পাঁচবার সুরা এখলাস পাঁচবার সোরা ফালাক সোরা নাস, এইগুলো পাঠ করার একটা নীতি চালু আছে সমাজে এগুলো সবগুলো বেদাতি নীতি ভ্রষ্ট নীতি এরা ঠিক নয় কবরের কাছে গিয়ে কেবলা দিকে হয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন প্রথমেই দোয়া পড়বেন আসসালাম আলাইকুম আহ্লাদ মিনাল সালুল্লাহ আলাইকুম লানা আলাকুম আফিয়া এই দোয়াটি পাঠ করে আপনি আপনার ভাষায় তাদের জন্য দোয়া পাঠ করুন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা যদি আরও দিক আরও ক্ষেত্র আরও এবাদত দেখতে চাই যে কোন কোন এবাদতের ক্ষেত্রে আমরা বেদাতকে সংমিশ্রণ করেছি এবং সোনাতকে বর্জন করেছি আমরা অন্য অন্য উদাহরণ দিতে গিয়ে দেখতে পাব মানব জীবনের সর্বশ্রেষ্ঠ এবাদত হল সলাত সলাতের ক্ষেত্রে আমরা অনেকগুলো বেদাত আমল করে থাকি যদি বেদাতের মিশ্রণ হওয়ার কারণে কেয়ামতের মাঠে আমুল কবুল না হয় এর দ্বারা যদি কোনো উপকার না হয় যদি আমি রাসুলের সুপারিশ না পাই কাউসারের পানি পান করতে না পারি তাহলে আমি এই জঘন্য অপরাধের সাথে জড়িত থাকবো কেন এই জন্য এর মূল কারণটা এটাই যে এটাকে খুব মুখরোচক মনে হয় ভালো মনে হয় এই জন্য সুফিয়ান সাউরি ইমাম বুখার রহিমাহুল্লা তারা বলছেন একজন বেদাতি ব্যক্তি একজন চোর একজন জেনাকার একজন মদ ঘরের চেয়েও খারাপ কারণ চোর চুরি করে মনে করে পাপ কাজ করলাম সে সময় ক্ষমা পেতে পারে সে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পবিত্র হতে পারে একজন ব্যভিচারী ব্যক্তি ব্যভিচার করে সে অন্যায় মনে করে এবং এক সময় ক্ষমা পেতে পারে মদ খোর মদ খাওয়াকে খারাপ মনে করে একদিন ক্ষমা পেতে পারে কিন্তু বেদাতি ব্যক্তি ভালো মনে করেই করছে সে এটা খারাপ মনে করে না এ তো করার সুযোগ পায় না এই জন্য পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ হলো শিরিক যেটা আল্লাহর সঙ্গে জড়িত আল্লাহর মর্যাদাকে ক্ষুণ্ণ করে আর দ্বিতীয় পাপ হলো বেদাত যেটা রসুল্লাহ সাল্লামের মর্যাদা ক্ষুণ্ণ করে রাসুলের শরীয়তকে আঘাত করে উৎখাত করে এই জন্য দ্বিতীয় মহাপাপ দ্বিতীয় বড় পাপ হলো বিদাত রাসুল্লাহ সাল্লাম বলেছেন সালাতের তিনটি ভাগ রয়েছে আর সালাত তিন ভাগে বিভক্ত এক ভাগ রুকু এক ভাগ শেষদা আর আরেক ভাগ হলো পবিত্রতা মান আদা হ বে যে ব্যক্তি যথাযথ হক অনুযায়ী তার আদায় করলো তার পক্ষতে থেকে সেটা কবুল করা হবে আর যে ব্যক্তি হক অনুযায়ী আদায় করলো না রুদ্রাতা হে এই সালাদ তার উপরে ফিরে যাবে এই সালাদ দ্বারা তাকে শাস্তি দেওয়া হবে রসুল্লাহ সাল্লামের কথা এই বাণী আপনি কেন বুঝার চেষ্টা করেন না আপনার সালাতের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বেদাতে আমল সন্নাত অনুযায়ী হয় না পক্ষান্তরে রবি মোহাম্মদ সাল্লা সাল্লাম কি বললেন সল্লু কামার মুনি ও তোমরা ওইভাবে সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো পৃথিবীতে যত মানুষ রয়েছে আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যারা আসবে আজকে আমার জন্য এমন কি কোনো নবী আদর্শ নয় সালাত আদায় করতে হলে একমাত্র ব্যক্তি নবী মোহাম্মদ সাল্লামের তরিকাতে আদায় করতে হবে বিকল্প কোনো পথ আমার জন্য খোলা নেই আমি কোনো পথ আবিষ্কার করতে পারবো না নবীর পূর্বে বিগত নবীরও তরিক এখানে চলবে না একটা বিষয় শুধু সুন্নাত নয় শুধু ফরজ নয় শুধু জানাজা নয় শুধু ইদাইন নয় তারাবি নয় ভীতির নয় সালাত নামক যত বিধান রয়েছে প্রত্যেকটি সালাতে আমাকে আদায় করতে হবে একজন ব্যক্তি নীতিতে তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কেন বললাম সালাত আপনার উপরে ফিরিয়ে দেওয়া হবে কেন যদি নবীর তরিকা না হয় যদি সালাত বেদাতি তরিকাই হয় এই সালাত কবুল হওয়ার প্রশ্নই আসে না আগে আপনাকে আহবান জানাতে চাই তারানি অউসাদ আঠারোশো উনষাট একটা হাদিস রয়েছে রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আউয়াল মায়ু হাসাম বিহিল আব্দুয়া আমাল কয়ামা অসলাহ ওয়াইন সালুহাত সলোহা সাহী রু আহ আম আলিহি ওয়াইন ফসাদা ফাসাদা সাহে রুহ আম আলী কালী কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দার হিসাব নেওয়া হবে সালাতের যদি তার সালাত শুদ্ধ হয় অন্য সমস্ত আমল ঠিক থাকবে আর সালাদ যদি নষ্ট হয় সালাদ যদি সঠিক না থাকে তার জীবনে করা যত যত সিয়াম যত হজ যত নেকির কাজ আছে সমস্ত নেকির কাজ নষ্ট হয়ে যাবে রসুল্লাহ আল সালাম কেন বললেন তাহলে আপনাকে সচেতন থাকতে হবে কিভাবে সালাত নষ্ট হয় কিভাবে সিয়াম নষ্ট হয় সালাত কবুল হয় না কি করলে কোন কারণে এই কারণগুলো আপনাকে অন্বেষণ করতে হবে এই জন্য আপনাদেরকে আরেকটি হাদিস উপহার দিই নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম একজন ব্যক্তিকে সালাততাই করতে দেখছিলেন মসজিদে নবিতা ঢুকে সালাততাই করে ফিরে আসলেন সালাম দিলেন বললেন ও আলাইকা ইল ইলজি ফসল্লি ফাইনাকাল্লি ফিরে যাও সালাত পড়ো তুমি সালাত পড়োনি তিনবারের বেলাতেও আল্লাহ নবী বলেছিলেন তুমি সালাত পড়োইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম নিজে দেখলেন এই ব্যক্তি যান্ত সালাতলাই করছেন তিনবারে হয় 12 রাকাত নয়তো তিন তিন নয় রাকাত অথবা ছয় রাকাত সালাত পড়েছেন আসলে ভাষা ছিল কি তুমি সালাত পড়োইনি আপনি এত অবহেলা করেন কেন আপনি এটা ভাবেন কেন সাধারণত উপস্থিতি হাদেশের অনুবাদের মাঝখানে বিরতিতে চলে আসলাম বিরতির পরে আবার ফিরে আসবো ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সকলেই চায় মহান আল্লাহ প্রেম অপবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলিহাসাল্লাম এর সন্ন্যতে অভ্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন বিচ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শনাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় যে ইসলামী পথ ধরে চলে আর বকিল দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করিয়েছে তাকে আল্লাহ পছন্দ করে বেশি বকিল না হওয়া বেশি খরচ না করে

The space to talk. In India, back home, they ask, Are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if you agree that what the Christians say, that he was crucified,

উপস্থিতি আলোচনায় আবারও ফিরে আসলাম যে হাদিসের কথা আপনাদের সামনে বলছিলাম রসুল দেখলেন ব্যক্তিকে তিন তিনবার সালাত করলেন কিন্তু বললেন তুমি সালাত কারণটা কি আপনি কখন অন্বেষণ করেছেন আপনি কি ভেবেছেন এই লোকটিকে যখন প্রথমবার বললেন দ্বিতীয়বার কত সুন্দর করে আদায় করেছেন তৃতীয়বার কত সুন্দর করে করেছেন কিন্তু বললেন না তুমি সালাত পড়োই তখন ওই ব্যক্তি বললেন আলিমনি ইয়া রাসূলুল্লাহ লা উহসিনু আলা হাদা এর চেয়ে ভালো করে আর সালাত পড়তে পারবো না আপনি আমাকে শিক্ষা দান করুন চিন্তা করুন মসজিদ নববীতে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের যুগে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সামনে সালাত ভাই করছেন অথচ তিনি বলেছেন তুমি সালাত পড়োই তাহলে আপনি একটু ভাবুন কোন কারণে সালাত হয় না দেখুন অজু ভঙ্গ হয়ে যায় আপনি জানেন সিয়াম ভঙ্গ হয়ে যায় কি কারণে সেটা আপনি জানেন সালাদ যে ভঙ্গ হয় ইমান যে ভঙ্গ হয়ে যায় সেটা কি আপনি জানেন সালাদ যে নষ্ট হয়ে যাবে এই হাদিস প্রমাণ করে যে সালাত কবুল হয় না কেয়ামতের মাঠে সালাতের হিসাব সঠিক না হলে সালাদ সঠিক না হলে তাহলে অন্য আমলগুলো বেঠিক হবে নষ্ট হয়ে যাবে তাহলে সালাত সঠিক আর বেঠিক নামে একটা বিষয় আছে শরীয়তে একটা জিনিস আছে যে সালাত কিছু মানুষ বেঠিকভাবে আদায় করে এক হাদিসে বললেন যে এই ব্যক্তির সালাত হচ্ছে না তিনি পরে সালাত শিক্ষা দিলেন হোজাই ফরাজ আলামা বলছেন নাসাইর হাদিস তেরোশো বারো নম্বর হাদিসটা খুলুন হুযায়ফা একদিন বলেন এক ব্যক্তিকে লক্ষ্য করে তুমি কতদিন যাবত সালাত করো ওই ব্যক্তি বললেন মুনুজ আরবাইনা সানা আনুমানিক 40 বছর যাবত তখন তিনি বললেন 40 বছর নয় লাউমুত তালা হাদিহি মুত্তালা গয়র আল ফিতরাতি আল্লাতি ফাতারা আন নবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বছর নয় তুমি যদি মরা পর্যন্ত সালাত আদায় করো তবে নবীর উম্মত হিসাবে মরতে পারবে না নবীর উম্মতের বাহিরে মারা যাবে বিদিন হয়ে মারা যাবে বোঝা যাচ্ছে সালাত নষ্ট হয় বোঝা যাচ্ছে সালাত উদাসীন আপনি কি জানেন আপনার সালাদ মোতাবেক হচ্ছে কিনা আপনি গড্ডালেকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছেন আপনি বলছেন সমস্ত আলেম কি ভুল করছে আপনি বলছেন বাপদাদা কি ভুল করে গেছে বলছেন আলেমুলামা কি ভুল করছেন এত বড় বড় আলেম তারা সালাদ পড়ছে এইভাবে আমি বললে সমস্যা কি প্রশ্ন করতে চাই এরা কি আপনি কবরে কোনো উপকার করতে পারবে কি আমতের মাঠে কোনো উপকার করতে পারবে আপনি তাদের উদ্ধৃতি দিচ্ছেন কেন আপনি একজন ব্যারিস্টার অনেক আইন জানেন আপনি একজন সাংবাদিক অনেক তথ্য জানেন আপনি একজন ডাক্তার অনেক জ্ঞান অর্জন করেছেন আপনি একজন ইঞ্জিনিয়ার কত জ্ঞান আপনার মাঝে আপনি একজন আইনজীবী আপনার মধ্যে দেখা যায় সব জ্ঞান আছে কিন্তু আপনার দিনের জ্ঞানটা নাই আপনি শুধু দিনের ক্ষেত্রে বলুন আমরা জানা নাই আপনি এটা যাচাই করলেন না কেন আপনি যে সালাত আদায় করছেন এই সালাত আপনার উপরে ফিরিয়ে দেওয়া হবে এই সালাতি আপনাকে শাস্তি দেয় রুদ্ধাত আলাই হে যার সালাত হক জাদায় আদায় করা হবে না তার উপরে সালাদটা ছেড়ে দেওয়া হবে আপনি আজকে আলোচনায় বলতে চাচ্ছিলাম সোননাত মোতাবেক আপনাকে সালাতটা প্রতিষ্ঠা করতে হবে সালাত কায়েম করতে হবে অজুর ক্ষেত্রে অসংখ্য বেদাতে আমল সালাতের ক্ষেত্রে অসংখ্য বেদাতে আমল দেখুন মোয়াজিন যখন আজান দিচ্ছেন আজানের আগে অনেকগুলো দরুদ পড়ছেন ইসলামে গান বলছেন অনেক কথা বলছেন ফজর সালাতের আগে তিনি আজান দেওয়ার সময় বলছেন আর সলাত খায়মের নাউম অথচ আজানের মধ্যে এটা বলবেন আজান হওয়ার পরে তিনি আবার ডাকছেন আবার মানুষকে আহ্বান করছেন তাহলে আপনি সোন্নাতকে মল্যায়ন করুন তার আগে কোনো বাক্য নেই আজান শুরু হবে আজানের পরে দোয়া পাঠ করতে গিয়ে দুয়ার মধ্যে মানুষের কথা যোগ দিয়ে সোন্নাতকে অবমল্যায়ন করা হয়েছে আপনি কখনো চিন্তা করেন না পদ্মারা যাত রফিয়া অর্জক না সাপাহাত কেয়ামা এর কোনো ভিত্তি নেই শেষে যোগ দেওয়া হয়েছে ইন্না কাল্লা তুখলিফুল মিয়াদ এরা জয়ী হাদিসটা চলবে না বরং সই হাদিস বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাম আগে দরুদ পড়তেন আগে দরুদ পাঠ করার কথা বলেছেন তারপরে আজানের দোয়া পড়তো প্রসিদ্ধ দোয়া আল্লাহ মরব্বাহা দেখি দাওয়াতে তাম্মা ও সালাতিল কয়মা আতি মহাম্মদ আনিল অসীলতা অলফদুইল্লাহ ওয়া বা আসহু মাকব মাহমুদ আনিল্লাহাদি ওয়াত্তা এটাই পড়ে শেষ করুন আগে দরুদ পড়ে এই হাদিসে বর্ণিত দোয়াপট করুন যারা যোগ দিয়েছে শব্দের সঙ্গে তাদেরটাকে প্রত্যাখ্যান করুন অ্যাক্সিডেন্ট মানুষ করবে সালাতের ক্ষেত্রে এই বেদাতে আমল চালু আছে আজানার ক্ষেত্রে বেদাত আমল চালু আছে যেমন চালু আছে বেদাত তেমনি চালু আছে জয়ীফ এবং জাল হাদিস আপনি আরেকটা জিনিস লক্ষ্য করুন সমাজে যে অজুর চালু আছে অজুর আগে মানুষ যেটা বলছে শুধু শুরু করবেন অযু বিসমিল্লাহ দ্বারা শেষ করবেন আশাহাদু আল্লাহ ইলাল্লাহ দহুল আ শালিকা ও আশাহাদু আন্না মহাম্মাদান আব্দু হওয়া চুলু হজুর মাঝখানে দোয়া শেষ এটাই সাল্লাহ সাল্লাম বলেছেন তারপরে বলেছেন আল্লাহ মা জাল মিনার আল কিন্তু আজকে অজুর প্রত্যেকটি অঙ্গ ধোয়ার সময় দোয়া তৈরি করা হয়েছে মানুষ বলে অজুর আগে নিয়াদ তৈরি করা হয়েছে মুখে নিয়াদ তৈরি করে রাসুল সাল্লা সাল্লাম সাহাবাহাম অজুর নিয়াদ বলে কোনো নেয়াত রচনা করে যাননি আমাকে এটা বর্জন করতে হবে রাসুল সাল্লা সাল্লাম অজুর পাত্রের মধ্যে হাত দিয়ে অজু করেছেন কিন্তু চালু রয়েছে ফতোয়া অজুর পানি যদি অঙ্গে পড়ে তাহলে বা পাত্রের মাঝে পড়ে তার পাত্র অপবিত্র হয়ে যাবে এগুলো সম্পূর্ণ বানুয়াট কথা বেদাতি কথাই ওজু ভর্তি কেন আপনি হাদিস আকামগুলো জেনে নিয়ে আমল করুন দেখুন অজু করার সময় অনেকে ঘাড় মাসা করে থাকে ঘাড় মাসা করা কোনো দলিল শরীয়তে নেই এই বেদাতটি চালু হয়েছে কিছু জাল হাদিস আছে এই হাদিসগুলো জাল প্রত্যাখ্যাত চলবে না ঘাড় মাসা করা যাবে না মাথা মাসা করার সময় আপনি পূর্ণ মাথা মাসা করবেন কিন্তু দেখা যাচ্ছে কেউ অর্ধ চার ভাগের এক ভাগ কেউ অর্ধেক কেউ এমনিতেই চুলি স্পর্শ করলেই মাসা হয়ে যায় বলে ফতোয়া দিয়েছে রসুল্লাহ সাল্লাম শিক্ষা দান করলেন শুরু থেকে নিয়ে শেষে যাবে শেষ থেকে নিয়ে আবার শুরুতে আসবে বুখারি হাদিস কিন্তু দেখা যাবে যে আপনি সুন্নাত মানলেন না বেদাতটাকে গ্রহণ করলেন সোননাথকে আপনি মূল্যায়ন করলেন না বন্ধুরা আমার প্রচুর দুয়ার ক্ষেত্রে তৈরি করেছে দোয়া বিসমিল্লাহ রহমান রহিম আল ইসলাম হাকুন অল কুফর বাতিল আল ইমান নুরুন মাতুন এই দোয়া নয় শুধু বিসমিল্লা বলতে হবে এইভাবেই শরীয়তের মধ্যে বৃদ্ধি করতে 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 যেটা শরীয়তের অস্তিত্ব সেটাই বিলীন হয়ে গেছে সেটাই হারিয়ে গেছে কিছু চালু আছে জয়ীফ এবং জাল হাদিস কিছু চালু আছে বেদাতে আপনি সচেতন হন বন্ধুরা আমার দেখুন সাহারের সময় আজকে আজান না দিয়ে গোটা দেশে সমস্ত জায়গায় সমস্ত দেশে আজকে নতুন করে ঢাক পিটানো গান গাওয়া ইসলামিক সঙ্গীত পরিবেশন করা কোরআন তেলত করার নিয়ম চালু হয়েছে অথচ রসুল্লাহ সাল্লা সাল্লাম আজানের প্রচলন করে গেছেন আজানের সুন্নাত জারি করে গেছেন সেটা বাদ দিয়ে সাহারের সময় ডাকা ডাকের চালু করা হয়েছে ঢাক পিটানোর সুন্নাত চালু করেছে এগুলো বর্জন করতে হবে এবাদতের ক্ষেত্রে শুধু আপনি যদি করেই যান এবাদত করেই যান আমল করেই যান আর যদি লক্ষ্য না রাখেন যে এবাদত কবুল হবে কিনা সালাদটা কবুল হবে কিনা সেদিকে সচেতন না থাকেন সোননাথের প্রতি আপনার যদি আগ্রহশীল না হন তাহলে সোননাথকে যদি মূল্যায়ন না করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন তা কবুল করবেন না তখন আপনি এবং আমি বিপাকে পড়ে যাব অতএব সুন্নাতকে আপনি যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করুন বিশেষ করে যদি শ্রেষ্ঠ এবাদত সালাকটাকে সুন্নাত মোতাবেক আদায় করার জন্য একটু চেষ্টা করেন বাকি বিষয়গুলো আপনার কাছে প্রমাণিত হবে স্পষ্ট কারণ তালাত হল সবচেয়ে শ্রেষ্ঠ বিধান ইমাম আহমদ বিন হাম্বল রাই মহল্লা তিনি বলছেন যে দুইশো একচল্লিশ কথা তুমি যদি বাগদাদের একশো মসজিদে সালাত ভয় করো দেখবে কোথাও রাসুলের সালাত পাবে না তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের সালাতের ব্যাপারে তোমাদের বন্ধুদের সালাতের ব্যাপারে আল্লাহকে ভয় করো দুইশো একচল্লিশ আগে তিনি এই কথা বলে গেছেন আজকে প্রায় মসজিদে রাসুল সাল্লামের হাদিসের সাথে মিল পার কোনো সালাদ পাওয়া যায় না হাদিসের সাথে অমিল পাওয়া যাবে যদি একটু যাচাই করতে যান মনে রাখবেন এই সালাত যদি বেদাত মুক্ত না হয় এই সালাদ আপনার দিকে ফিরিয়ে দেওয়া হবে রাসূলের তরিকায় না হলে সালাদ কবুল হবে না এ ব্যাপারে আপনি সচেতন হন সচেতন থাকার চেষ্টা করুন আল্লাহ আমাদের আপনাদের সকলকে বেদাত মুক্ত এবাদত করার তৌফিক দান করুন আমিন আকুল হাদা। أستغفر الله لي ولكم ولسائر المسلمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته الله হলে সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রুমুল ওর আন শিরোনামে মুল কর সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রাম চোখ রাখুন একমাত্র টেস্টে ভি বাংলায় কর তেলের করানা ইস্তাহমে সতেজ রঙকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে বলে দেখুন উলমুল কুরাম ইসলামী আদর্শ আজ রাত সাড়ে আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পি টিভি বাংলায় ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা মহান আল্লাহ